নমস্কার বন্ধুরা, আমি তুষার আর আপনারা দেখছেন ট্রাভেল টু ফুটি ইউটিউব চ্যানেল। আজকে এখন আমরা শেষ দিন পুরীতে আর বেরিয়ে পড়েছি পুরীর সমুদ্রের সৈকতে। চলুন একটু পুরীর সমুদ্র সৈকতের খণ্ডচিত্র দেখি। সকালবেলা আজকে মেঘলা আছে, ফলে সানরাইজ দেখা সম্ভব হয়নি। একটু পুরীর সমুদ্র সৈকতের খণ্ডচিত্র আপনাদের জন্য। বার্ধক্যের যদি বারাণসী হয়, তবে আমার মতে শৈশবের পুরী। পুরীর সমুদ্র সৈকতে এলোমেলো হেঁটে চলার ফাঁকে প্রত্যেকবার মনে পড়ে যায় সেই শৈশবের ফেলে আসা দিনগুলোর কথা। শীত, গ্রীষ্ম, বর্ষা, সব ঋতুতে সবখানে সমুদ্র নিজেকে মেলে ধরে মানুষের সামনে। সারাদিনের রংবদলের খেলা দেখতে ভাষা, বর্ণ, ধর্ম নির্বিশেষে মানুষের ঢল নামে সমুদ্র তীরে। আর বাঙালির কাছে সেই সমুদ্র শহরের নাম যদি পুরী হয়, তবে তার আকর্ষণটাই বদলে যায়। বড়ই মায়া জড়ানো এই পুরী। অনেকের মতোই আমার শৈশবের প্রথম সমুদ্র দর্শন এই পুরীতে, আর আজ এই মধ্যবয়সের প্রান্তসীমায় এসেও তার টান অপরিসীম। মনে হয় সেই শৈশবকালের নৌকাগুলাই প্রত্যেক ভোরে আজও একইভাবে ঢেউয়ের দোলায় চেপে তীরভূমিতে এসে পৌঁছয়, আর একইভাবে রত্নাকর সমুদ্র উজাড় করে দেয় তার ধনরাশি। জেলে নৌকার জালে মিশে থাকে সেই একই রকম কৌতূহল, আর তাকে ঘিরে অপার বিস্ময়ে তাকিয়ে থাকা সেই জনসমাগম। প্রত্যেক দিন হয়তো বদলে যায় মুখগুলো, শৈশব ধীরে ধীরে বয়ে চলে যৌবনের পথে, কিন্তু কৌতূহল জড়ানো চোখগুলো একইভাবে খুঁজে চলে ছোট্ট ছোট্ট আনন্দের নুড়িপাথর। প্রযুক্তির প্রবল অনুপ্রবেশের ফলে আজ মোড়কে রাখতে পারি অনেক কিছু। আজকের শৈশবকে তো আবর্তন করে চলে প্রযুক্তি, তবে ভোরের সমুদ্র সৈকত কিন্তু সেই প্রযুক্তিকে দূরে সরিয়ে দিয়ে স্থান করে দেয় চিরকালীন প্রকৃতিকে। সুদূর সমুদ্রের বুক থেকে তুলে আনা ছোট ছোট মাছেরা আটকে থাকে জেলে নৌকার নীল জালে, আর সেই নীল জাল কখন যেন টুক করে ছুঁয়ে দিয়ে যায় আমাদের ফেলে আসা দিনগুলোকে, আমাদের ফেলে আসা শৈশব। আসলে সেই শৈশবে যেমন সবকিছুতে আনন্দ খুঁজে পেতাম, ছোট্ট ছোট্ট বিষয়গুলোতে মনে হতো অনেক বড় কিছু হতে পারে। পুরীর সমুদ্র সৈকত আজও আমাদের ফিরিয়ে নিয়ে যায় সেই অবাক দিনগুলোতে। বইতে পড়েছিলাম কখনো, তবে সেই শৈশবে প্রথম দেখতে পাই আসলে শঙ্খ পাওয়া যায় সমুদ্রে। তখন কিন্তু এই পালিশ করা শঙ্খ সমুদ্র থেকে তুলে দেখাতে হতো না। জেলে নৌকার জালে অনেকবার ছোট বড় শঙ্খ দেখেছি, সৈকতের বালিতে মিশে থাকা ছোট ছোট শাক তুলে নিয়েছি কত। আজও পুরীর সমুদ্র সৈকতে সমুদ্রের ঐকতানের সাথে পায়ে পায়ে হাঁটতে থাকি সেই শঙ্খ ঝিনুক দিয়ে তৈরি শৈশবের দিকে। হাঁটতে হাঁটতে চলে এসেছি এই ড্রিমল্যান্ডের বিস্তার, মানে লাইট হাউস পেরিয়ে মোহনার দিকে। এই জায়গাটা কিন্তু বেশ ফাঁকা, দেখুন জায়গাটা ফাঁকা। যারা নিরিবিলি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এখানটা আইডিয়াল। এখানে অনেকগুলো হোটেল আছে এবং এই হোটেলগুলো বেশ বড় সড়ো এবং প্রত্যেকটা সি ভিউ। এখানে যারা নিরিবিলি পছন্দ করেন তারা এই দিকটা এসে থাকতে পারেন। আর সন্ধ্যার পুরীর সমুদ্র সৈকত, সে তো আরো মায়াময়, আলো আঁধারিতে ছেয়ে থাকা আর এক নস্টালজিয়া। সকালের সমুদ্র সৈকতে যদি শৈশবের এলোমেলো হেঁটে চলার স্মৃতি লেগে থাকে, তবে সন্ধ্যা রাতের সৈকতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আমার দামাল কৈশোর। সেই কিশোরবেলায় সমুদ্র তীরের রাস্তায় এত আলো ছিল না,
কিন্তু তীরভূমির হোটেলগুলোর মিটমিটে আলোয় ঢেউয়ের ফসফরাসগুলো ঠিক এমনভাবেই জ্বলত। আজকের উজ্জ্বল এলইডি আলো ছিল না, কিন্তু ঝোড়ো হাওয়া সত্ত্বেও কেরোসিনের কুপিগুলো টিমটিম করে সেদিন কিভাবে জ্বলে যেত কে জানে। আর সেই আলোতে খাবারের রং কিন্তু একইভাবে উজ্জ্বল ছিল আজ যেমন আছে। সেই দিনগুলোর মতো আজও স্বর্গদ্বার বিচের দিকে আলো ঝলমল, কখনো বা এক রাশ চেনা অচেনা মানুষের আনন্দ উচ্ছ্বাস, কোথাও বা পিতা পুত্রের হাত ধরা ছাড়ার খেলা। মানুষ, মানুষ আর মানুষ, এই পুরো সমুদ্র সৈকত যেন মানুষের এক চিরকালীন মিলন মেলা। প্রত্যেক সন্ধ্যায় সমুদ্রের ভেজা হাওয়া গায়ে মেখে সতেজ হতে মানুষ এখানে আসে, আর ঠিক সেই সময় কোথায় যেন রেখে আসে তার মুখোশ। ধর্ম, বর্ণ, বৃত্ত সব মিলেমিশে একাকার। আলোর বন্যায় আজ ভেসে যায় সব, চারিদিকে শুধু মুখ বদল, একমাত্র সমুদ্র আজও সেদিনের কথা মনে করায়। শুধু কি শৈশব কৈশোর, যৌবনের অঢেল স্মৃতি পুরীর সন্ধ্যায় মিশে। তার জন্য প্রথম উপহার নিয়েছিলাম এখান থেকে, এমন কোনো একটা দোকান থেকে, আর নিজের জন্য কয়েকটা চাবির দিন। সেই উপহার আজও ঘরনির কাছে বর্তমান, কিন্তু আমার নিজের চাবি নেই, সে বাড়ি ফিরে এসে মনেই পড়েনি। আর তারপরেও যতবার আসি কিছু না কিছু তো কিনি, তবে তা ক্রমে মিশে যায় প্রয়োজন থেকে অপ্রয়োজনের ভিড়ে। মাঝে মাঝে দেওয়ালে টাঙানো কোনো ছবিতে, শোকেশের কোনো শোপিসে চোখ পড়লে হঠাৎ করেই মনে জেগে ওঠে আরো একবার পুরীকে ছুঁয়ে দেখার ইচ্ছে। মাতাল হাওয়ায় দুলতে থাকা এই ল্যাম্পশেডগুলো যেন ডাক দিয়েই চলে, ডাক দিয়েই চলে। পুরীর সি বিচ মার্কেটে ঘুরে দেখা, ছুঁয়ে দেখা, ওই যে বললাম যতটা না প্রয়োজন তার চেয়ে বেশি আকাঙ্ক্ষা, ভালো লাগা। মন্দিরে যদি আনন্দবাজার থেকে থাকে, তবে পুরীর সৈকত এক আনন্দ মেলা, যার প্রত্যেক পরতে লুকিয়ে আছে হাসি, মজা, আনন্দ, শুধু খুঁজে নেবার আর খুঁজে পাবার অপেক্ষা। আগের দিনের বিবর্ণ প্লাস্টিকের নিচে লুকিয়ে থাকা পুরীর বিচ মার্কেট আজ কিন্তু সম্পূর্ণ রঙিন ছাতার তলায়। আর রাস্তা থেকে একলপ্তে যখন সেই রং বেরঙের উজ্জ্বল তীরভূমি চোখে পড়ে, ঠিক তখনই কানে বেজে ওঠে ফিরে আসার সুর। সঙ্গে থাকবেন। Thank you.